ভিডিও দেখতেছিলাম মানে কিছুটা সংসার ভিতরে ছিলাম সেই জন্য আরকি দেখা শুরু করা তো আমি লাস্ট কিছুদিন যাবত মানে আমি একটা গ্রাম অঞ্চলের ছেলে মানে সনি পরিবারের কিন্তু

এই লেখাটা এক অনন্ত যুদ্ধের সূচনা এই লেখাটা যদি আপনি পড়েন এটার ভিতরে এই জিনিসগুলো আমি দিয়েছি লেখা আছে আপনি পড়তে পারেন তো ভাই এখানে তো সোয়ালক্ষ সাহাবিদের সাথে যখন মহানবী ই হজরত রায় যেতেছিলেন তো সেখানে নাকি আলীকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে দিয়ে গেছিলেন তো পরবর্তীতে তো আলীকে মানা হয় নাই এটা তো সাহাবিরাই মানে নাই নাকি কিন্তু মোহাম্মদ তো এক এক সময় এক এক কথা বলছে সে তো নিজে একটা পাট পাট ছিল নিজে একটা ছিল এখন মানে এক এক সময় এক একজনের লোকটপ দেখাইছে হ্যাঁ এক সময় বলছে আবু বকর রে করবে এক সময় কেছে ওমর কলিফা খলিফা করবে এক সময় আলী বলছে খলিফা করবে এরকম নানা মানে মুমচুম দিয়া বিভিন্ন লোকের জন্য হাত রাখছে আপনি কি ওই যে মারিয়া কিপ্তিয়া রে যে হাফসার বিছানে উঠাইছিল এই ঘটনাটা জানেন মোহাম্মদ যে দাসী মারিয়া কিপ্তিয়াকে হাফসার বিছানে উঠানোর পরে উঠায় যখন মানে কাজ করতেছিল তখন তো হাফসা ইসা আবার ফেরত এসে দেখে ফেলছে যে মোহাম্মদ মানে মারিয়া কিপ্তিয়াকে তার বিছানায় উঠায় মানে কাজ চালু করে দিছে

ঘটনাটা আমি বললাম সেখানে বিভিন্ন বর্ণনা সূত্রে এই জিনিসটা আসছে আপনাকে আমি বের করে দেখাচ্ছি দাঁড়া একটু আমাকে তাহলে সময় দিতে হবে আমি আজকে আগে বলে রেখেছি যে আজকে আমার রেফারেন্স বের করতে একটু বেশি সময় লাগবে ঠিক আছে ওয়েট করছি একটু ওয়েট করেন আমি বের করতেছি ওকে আচ্ছা বের হয়ে গেছে একটু আর একটু অপেক্ষা করেন

এই জিনিসটা দেখেন আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন মুকাওকিস নামে অভিহিত জনৈক সেনাপতি ও রাজা মারিয়া নাম নিয়ে কুমারী কীপ্তি রাজকন্যাকে উপহার পাঠালেন এবং তার সাথে তার সঙ্গে তার এক যুবা বয়সে চাষ ভাইকেও উপহারের অন্তর্ভুক্ত করে পাঠালে পাঠালেন রাসুলের সঙ্গে নিভৃত বাসে মিলিত হতেন মানে রাসুল তার সাথে তার সঙ্গে নিভৃত বাসে মানে লুকায় মানে লুকায় একটু মানে সংগ্রহ হ্যাঁ জি জি একটু মানে দাসীর সাথে একটু উপরতড়তড় কি নবী হ্যাঁ তো একদিন গিয়ে তিনি দেখতে পেলেন যে তিনি ইব্রাহিমকে গর্ভে ধারণ করেছে মানে মানে এই দাসিটা মুহাম্মাদের যে দাসিটা সেই দাসীটা পেটে বাচ্চা চলে আসছে এর সাথে কিন্তু বিয়ে হয়নি হ্যাঁ এর পেটে বাচ্চা যে দাসী তো নিয়ম দিয়ে আর কি দাসী তো বি আর বিয়ে ছাড়াই আর কি এরকম বলা আছে দাসের সাথে বিয়ে করা লিয়া নাই একেবারে যদি নিরূপায় থাকে কেউ তখন অন্য দাসের বিয়ে করতে পারে কিন্তু মানে সাধারণ স্বাভাবিক অবস্থায় দাসের দাসের সাথে বিয়ে করা যায় তো মানে না করলো এরকম কি বলে মানে না বিয়ে না করলো চলবে এরকম কিছু মিন করছে বিয়ে করার বিধানই নাই বিয়ে করাটা ঠিক উচিতই না এটা নিষেধ করা আছে

তখন তার জন্য একটি দুধের মেশ খরিদ করা হলো যা দিয়ে শিশুর খাদ্যের ব্যবস্থা করা হতো তাতে তার দেহ সুগঠিত হলো এবং বর্ণ সুন্দর সুশ্রী হলো একদিন সে সন্তানটিকে মানে মোহাম্মদ আচ্ছা সন্তানটিকে কাঁধে করে নবী এর নিকট এলো মানে ওই সন্তানটিকে কাঁধে নিয়ে নবীর কাছে আসছে নবী বললেন আয়সা চেহারার সাদৃশ্যতা দেখে কেমন মনে হচ্ছে তখন আমি এবং অন্যরা বললাম মানে আয়সা বলতেছে বিশেষ করে সাদৃশ্য দেখছি না মানে আয়সা বলতেছে এই মানে বাচ্চার সাথে তো আপনার চেহারার কোনো মিল নাই

কিন্তু নবীর অনেকগুলা বিবি হ্যাঁ গর্বর্তী বিবি হ্যাঁ দাসী বিবি গর্বর্তী কিন্তু এদের কারণ কিন্তু বাচ্চা কাচ্চা হয় না মোহাম্মদের সে কিন্তু প্রায় একজনের কোনো বাচ্চা কাচ্চা হয়নি শুধুমাত্র এই মারিয়া কিপ্তের পেটে বাচ্চা হয়েছে ইব্রাহিম

আশার না আমি আরাম করে নিলাম আর করবো না হ্যাঁ তারপরে এই যে দেখেন এরপরে দেখেন আহ ইবনে আব্বাস ইবনে উমর জিজ্ঞেস করেন এই দুজন ঠিক কে ছিলেন হজরত বলেন তারা হচ্ছে তারা হলেন আয়েশা এবং হাফসা উম্মে ইব্রাহিম কৃপ্তি আর

আরেকটা ঘটনার কথা বলা আছে দুইটা ঘটনাই ঠিক আছে দুইটা ঘটনাই সঠিক দুইটা ঘটনার ভিতরে কোন ইয়া নেই আসলে কিন্তু এখানে একটা জায়গা বলা আমি একটু করি কোন জায়গাটাতে যে দেখতেছি দাঁড়ান একটু ভাই যে জিনিসটা বলা হয়েছে যে এটা এখানে যেটা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারিয়ার সাথে মশগুল রয়েছেন তখন রাসুল্লাহ হজরত হাফসাকে বলেন তুমি এ খবর হজরত আয়সা জানাবে না আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি তা এই যে আমার ইন্তেকালের পর খিলাফত হজরত আবু বকরের পর তোমার আব্বা লাভ করবেন এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই জি ভাই দেখতে পাচ্ছি কিন্তু হজরত হাফসা এই খবর হজরত আয়সাকে জানিয়ে দেন তখন হজরত আয়সা রাসুল্লাহকে জিজ্ঞেস করেন এই খবর আপনার কাছে কে পৌঁছে দিয়েছেন তিনি উত্তরে বলেন আমাকে অবহিত করেছেন যিনি তিনি যিনি সর্বজ্ঞ সম্মক অবগত এই জিনিসটা পুরুষ এখানে মানে হাফসার একটা লোক দেখেছিল যে তুমি কারো কিছু বলো না

তো এই জিনিসটা থেকে পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদ যে লোভটা দেখেছিল এখন এখানে তো এই জিনিসটাও বোঝা যায় যে আবু বকর এবং অমর কে যে খলিফা মানে ইয়া লোভ দেখা ছিল মোহাম্মদ এই জিনিসটা এখান থেকে পরিষ্কার হয় যে তাদেরকেও দেখেছিল তাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো সময় বলছে যে তোমাদেরও খলিফা বানিয়ে দেবো চোখে নিশ্চয়ই বলছে তোদেরও বানাই দেবো আবার আলিরাও বলছে তোরা বানাবো আবার এরাও বলছে তোর আরও অনেকেরই নিশ্চয়ই বলছে আনসাররাও তো তখন চেতে গেছিল তাই না আনসাররা যখন যে মোহাম্মদের মৃত্যুর পরে আনসাররা এসে বলতেছে তাদের মধ্যে থেকে খলিফা হবে তারাও চেতনীতা এখন আবু বকরের সাথে শুরু করে দিয়েছিল

ওনাকে তো ওনার জানা যায় তো আবু বকর এবং ওমর বা ওসমান তারা তো উপস্থিত ছিল না নাকি ওইখানে অনেক মানে গন্ডগোল ঘটছে এখানে মাত্র কয়েকজন উপস্থিত ছিল বিশেষ যারা মানে বনু দিন হয়ে গেছে তো তখন লাশ একদম পচা পচি শুরু হয়ে গেছে তো মানে আরব দেশে তো গরম অঞ্চল তাই না এখানে তো লাশ তো মানে এই কয়েক ঘন্টা আগে জি জি তো ভাইয়া খলিফা খলিফা বলতেছে সাহাবীরা যে বনু সাকিফাই যে খলিফানি যুক্ত করতে যায় মানে নবী পরিবারকে ফালে রেখে তো এই ব্যাপারে কিছু জানেন ভাইয়া না ওই সময় আবু বকর যে কথাটা বলে যে কোরাইজদের মধ্যে থেকে খলিফা হইতে হবে তখন মানে ওমর আর আবু বকর তা একদল ছিল মানে ঘনিষ্ঠ ছিল তারা তখন ওমর আবু বকরের নাম প্রস্তাব করে তখন আবু বকর খলিফা হয় আচ্ছা আর এই সময় যে জিনিসটা হয় যে মানে খাদিজার সাথে মানে খাদিজানা সারি ফাতেমার সাথে না ভাই আমি বেশ কিছুদিন যাবত মানে তিন বছর যাবত আমি মতবাদী ছিলাম আরকি কিন্তু ওখানে করতে করতে তারপরে দেখি যে ভিতরে যুদ্ধ যুদ্ধ তো আয়শা আলীর ভিতরে আয়শা মুয়াবিয়ার ভিতরে তো এগুলা দেখে আসলে মানে যেখানে ভাবলাম যে যাদের শিক্ষক স্বয়ং নবী ছিল তারা কেন এরকম নিজেদের ভিতরে মানে পুরোটাই জিন্দিগি তো যাদের সাথে নবী নবী যাদের সাথে কাটাইলো এবং যাদেরকে কাছে বসাই শিখাইলো তো তারা কেন নিজেদের নিজেরা নিজেরা মতবিরোধ হবে মতানৈক্য করবে এবং কি যুদ্ধের মতো একটা নোংরা কাজ করতে যাবে এরকম তারপরে আবার মোয়াবিয়া নাকি আলীর পক্ষের সত্তর জন কোরআনে হাফেজ শহীদ করছে মানে নিহত করছে আর কি মানে ইসলামের মানে শহীদ বলে তো তো নিহত করছে মেরে ফেলছে আর কি তো সেখানে নাকি অনেক কোরআনে হাফেজ ছিল তারপর আপনার হাজার কয়েকশো সাহাবি ছিল সাহাবিদেরকে মেরে ফেলছে কোরআন নাকি বর্ষার মাথায় বিদ্ধ করে তো তাকে ওনাকে আবার জলিল কদর সাহাবি বলা হয় আবার এসব বলতে গেলে বলা সুন্নি সমাজ বলে যে সাহাবিদের ভুল ধরা যাবে না মানে তারা যাই করুক তারা নিষ্পাপ এটা কোনো কথা হলো ভাই

তারপর লেখা পড়লাম তো আত্মা আবার করতে আসলো মানে দেহ পচে গেলে তো সব শেষ নাকি ভাই যখন মারা যাবে তখন পচে মানে মারের সাথে মিশে গেলে তখন তো সব শেষ আর কি অবশ্যই শেষ সেটাই তো বিজ্ঞানিক থেকে কিন্তু তাই বলে

আর কয়েকজন ফ্রেন্ডের সাথে বলছি কথা মানে ওই চাইলে তখন মানে আবল তাম কথা বলে যে তোর বাপকে দেখি জানোস নাকি আমি এইবার বলছি ভাই যে আমি ধরো আমি ওদের বলছি যে আমি ধর যার সন্তান রাস্তায় জন্ম নিছি কিন্তু আমার বাপের অস্তিত্ব আমি একটা পিতার থেকে জন্ম নিছি যদি হয়ে থাকে আরকি তারপরে একজন মানুষের থেকে জন্ম নিয়েছি কিন্তু সে বলতে কেউ একজন আছে হয়তো আমি তারা চিনি না

ঈশ্বর কিনা মোহাম্মদের কিনা ইব্রাহিম নামক যে বাচ্চাটা হয়েছিল মারি দাসী মারিয়া কিপ্তের গর্বে ওই বাচ্চাটা মোহাম্মদের কি নাকি সেটা নিয়ে আরেকটা দলিল আছে সেই দলিলটা আপনাকে একটু দেখা দিই সহি মুসলিম গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ছয় দেখেন এখানে যেটা বলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ অপবাদ উত্থাপিত মানে মানে মারিয়া কিপ্তের সাথে আরেক লোকের

যে ব্যক্তির সাথে অভিযোগ করছে সেই ব্যক্তি নিজ মুখে শিকারক্তি লাগবে অথবা চারজন পুরুষ সাক্ষী লাগবে যারা সুরমা শালাকার ভিতরে সুরমা দানের ভিতরে সুরমা যেভাবে প্রবেশ করে সেইভাবে প্রবেশ করতে দেখবে তাই না এইভাবে তো আমরা মানে এই তো অনেকবার দেখাইছি যে এমন ভাবে ইয়া করতে হবে সাক্ষী দিতে হবে যে সাক্ষীরা এইভাবে দেখছে সুরমাসলাকার ভিতরে সুরমাদানের ভিতরে সুরমা শলাকা ঢুকে যায় এইভাবে লিঙ্গের ভিতরে ইয়াটা ঢুকতে দেখতে হবে তাই না কিন্তু এখানে দেখা যাচ্ছে নবী জাস্ট কইলো দাও মানে শোনা বিশ্বাস

কিন্তু আমি যদি বলি যা হয় কি কইলেন ভাই অলিমুদ্দিনের কল্লা হালা দিয়ে আসেন হ্যাঁ এই কথাটা যদি আমি বলি তার মানে তো এইটা হয় যে আমার বউয়ের প্রতি আমার সেরকম কোন বিশ্বাস নাই

তারপর সারা গেল আলী তার নিকট গিয়ে দেখেন দেখলেন সেকূপের মধ্যে শরীর শিকার করছে আলী তাকে বললেন বেরিয়ে আসো আলী তার দিকে হাত বাড়িয়ে দিলেন দিল তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার কর্তৃত্ব অর্থাৎ আচ্ছা আপনার খুবই শব্দ হচ্ছে আপনাকে একটু মিউট করি তার লিঙ্গ নেই তখন আলি তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন তারপর তিনি নবীর কাছে এসে বললেন ইয়ার রাসুল্লাহ তার সে তো লিঙ্গ কর্তৃত্ব তার তো লিঙ্গই নাই এটা কি মানব এই জিনিসই সিদ্ধান্তই কাম করে না সিদ্ধান্তই তো নাই নবীরাই মানে এই খবরটা দিল এত মেশিন কাম করে না এত মেশিনই নাই ভাই কি মানবো এত করতে পারে না আবার মারিয়ার সাথে কিছু করতে পারবে না তখন আর কি নিশ্চয়ই মোহাম্মদ মানে শান্ত হয়েছে মানে তো মোহাম্মদ চেতে গেছিল

ঠিক আছে তাহলে তো মানে তারা যে জিনিসটা বোঝার তারা তো বুঝে নিবে আমি আর আপনাকে কিছু বললাম না ঠিক আছে ভাই তাহলে আপনাকে তাহলে বিদায় জানাই আজকে বিদায় শুভরাত্রি ভালো থাকবেন ঠিক আছে ভাই শুভরাত্রি আপনি ভালো থাকবেন বিদায় জানালাম